ভারত গিয়ে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আর তার সন্ধানে দাবিতে বিকেলে মহানগর ডিবি কার্যালয়ে গেছেন তার স্বজনরা। কেন ফোনে পাচ্ছি না, 3 দিন যাবত ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি, ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে। শ্রোতা, এবার আমাদের বাংলাদেশের একজন রানিং এমপি সংসদ সদস্যকে ভারত থেকে গুম করা হয়েছে। দর্শক শ্রোতা, ঝিনাইদহর প্রায় তিনবারের এমপি, ঝিনাইদহর 4 আসনের এমপি, তাকে ভারতে গিয়েছিলেন তিনি চিকিৎসা করতে এবং সেখান থেকেই তিনি নিখোঁজ। দর্শক, কোথায় গেলেন তিনি, অবশেষে বেরিয়ে এলো, গোপন তথ্য আজকে ভিডিও দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে কীভাবে কী ঘটেছে এবং তিনি বর্তমানে কোথায় রয়েছে আজকে সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভারত গিয়ে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তার সন্ধানে দাবিতে বিকেলে মহানগর ডিবি কার্যালয়ে গেছেন তার স্বজনরা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত 11 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতের কলকাতায় যান। প্রথমে তিনি পশ্চিমবঙ্গে বরানগর থানার মণ্ডপপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। 13 মে পর্যন্ত তার সাথে যোগাযোগ থাকলেও এরপর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, বিভিন্ন সময়ে তার ফোন থেকে স্বজনের মোবাইলে খুদে মেসেজ পাঠানো হচ্ছে, তবে এসব মেসেজ অন্য কেউ পাঠাচ্ছে বলে ধারণা পুলিশের। হারুনুর রশিদ জানিয়েছেন, তার সন্ধান পেতে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে, তাকে অবস্থান তার অবস্থান খুঁজে বের করতে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি, আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব। তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না, 3 দিন যাবত ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে, এই কারণেই আসছে আর কি। সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশ একটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি, ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে, তার মানে ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সব আমরা কাজ করছি, জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম, তার মাধ্যমেই জানবো বিস্তারিত। মনির, ডিবির পক্ষ থেকে কি আরও কোনো কিছু তথ্য দেওয়া হয়েছে কিনা সেটি একটু বিস্তারিত জানাবেন, একই সাথে পরিবারের সদস্যদের সাথেও আপনার কথা হয়েছে, তারা আসলে কি কোনো ধরনের শঙ্কা করছেন কিনা সেটিও একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। জি রেজা, ধন্যবাদ। আসলে শঙ্কা তো থাকবেই এবং সেই শঙ্কাটার কারণে আজকে দুপুর 2টার দিকে ডিবি পুলিশের কার্যালয়ে ছুটে আসে এই নিখোঁজ যে এমপি ঝিনাইদহ সংসদ সদস্য, তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আসলে, তাদের বক্তব্য হচ্ছে যে তার বাবা মাঝে মাঝে যান, তার বাবার কানের চিকিৎসার জন্য তিনি আসলে যান, তো এই কারণে পরিবার আসলে নির্ভর আছে। আর একটা বিষয় যে ওখানে তিনি কলকাতায় গিয়েই বা পশ্চিমবঙ্গ তিনি সীমান্ত পার হয়ে ওখানে গোপাল বিশ্বাস নামে তার একজন শুভানুদ্যাহী, তারপর দীর্ঘ দিনের পরিচিত, তার বাসাতেই ওঠেন। তো 12 তারিখ, এই সবশেষে 12 তারিখ তিনি গিয়ে 13 তারিখ গোপাল বিশ্বাসের সাথে তার দুপুরবেলায় সবশেষ কথা হয় দুপুর 1:30টার দিকে, যে তিনি গোপাল বিশ্বাসকে বলে যান তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, বের হচ্ছেন, তিনি ফেরত আসবেন কিছু কয়েক ঘন্টা পরে, তারপরে তিনি আর ফেরত আসেন না। সবশেষ 5 দিন পরে 18 তারিখ এসে ওই গোপাল বিশ্বাস, যার বাড়িতে উঠেছিলেন তিনি, ভারতের পশ্চিমবঙ্গের একটি থানায় তিনি, তার স্থানীয় থানায় তিনি আসলে জিডি করেন, এবং জিডি করার পরে এটা কলকাতা থেকে আসলে জানাজানি হয়। এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই রাজনীতির বা রাজনৈতিক অঙ্গনে কিন্তু টপ টক অফ দ্য কান্ট্রি বলা যায় যে বাংলাদেশের একজন এমপি এবং তিনি 3 বারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে বহুদিন ধরে তিনি জড়িত, তিনি এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া। আরেকটি বিষয় এখানে পুলিশ থেকেও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তার ফোন হয়তো তার কাছে নেই এবং তিনি, তার বয়স বৃদ্ধ এবং ডিজিটালি বা ফোনের বিষয়ে তার যে জ্ঞান বা তার যে জানাশোনা, তাতে করে যেসব যত বড় বড় বাক্য তিনি আসলে পাঠানো হচ্ছে, একটা বিষয় তার নিখোঁজ হওয়ার পরে তার পরিবারের একজনের কাছে, তার এপিএসের একজনের কাছে এবং ঝিনাইদহ আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক, তাদের কাছে বিভিন্ন সময়ে গত 5 দিনের মধ্যে বিভিন্ন
সময় ফোন এসেছে, কিন্তু ফোনে কোনো ধরনের কোনো কথোপকথন হয় নাই। ফোন আসার পরে দেখা গেছে যে সেই ফোনগুলো ওই এমপির ফোন পরে বন্ধ হয়ে যায়। সবশেষ পুলিশ বলছে যে ভারতের মুজাফফরাবাদ, বিহারের মুজাফফরাবাদ নামে একটা জায়গায় তার ফোন একটা লোকেশন পাওয়া যায়, কিন্তু তিনি সেখানে কেন যাবেন এটার কোনো উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হয়তো এই ফোনটা কারোর হাতে আছে, এই ফোনটা ওই এমপি তিনি চালাচ্ছেন না। এখন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন নাকি অন্য কারোর খপ্পরে পড়েছেন নাকি আসলে আপনাদেরকে জানাচ্ছিলেন সেই খবরই আপনি আপনার মাধ্যমে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ঝিনাইদহ কালীগঞ্জ থানার তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার আজিম আনার, উনি এমপি মহোদয়, 12 তারিখ গেদে বর্ডার দর্শনা চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় উঠে এর সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা মানে পর থেকেই মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে, আর আসে নাই। তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে, কিন্তু সে টেলিফোনটা ধরছে না। এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোনতে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি, এই এই আমার সাথে মুখের দেখা হবে, এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না। তো আসলে আমি আবার এই খবরটা মানে দুই দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদয়েরও ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এসটিএফ তাদের সাথে আমিও কথা বলি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে মানে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোনে খুঁজে পাচ্ছে না, সে আসছে। তো আশা করে আমরা এখনও আবার আমাদের যে ডিসি শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম, তারাও অনেক কাজ করছে। এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা, উনি দুইটা নাম্বার ছিল, দুইটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার, একটা ছিল ইন্ডিয়ান নাম্বার। তো দুইটা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি ইন্ডিয়ান সহযোগিতা আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে দুইটা কল দেয়, একটা কল দেয় হলো তার এপিএসএন নাম্বারে মানে ভোর মেবি 7:46 এরকম, আরেকটা আরও কল দেয় হলো তার মানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। এই দুইটা মল একটা রিং দিয়েছে, কারণ একটা সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি, ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে, তার মানে ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে আমরা কাজ করছি, জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি শেষ করবো, শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব ভিডিও শেষ করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।